মাঠ করবি মুসলমান। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়িকা দিয়ে অতিথালয়ের মেয়েদেরকে দিয়ে নেতাদের সম্মান করা হবে। এখন আল্লাহ রাসূল থামেননি, আল্লাহ রাসূল বলছেন ওয়াকসাবু বিহিমুল্লাহুল আরশা, তাদের উপরে ভূমিকম্প হবে। বলতে পারে যুবক, ভূমিকম্প কেন হয়? ওরা বলেছে যে মাটির ভিতরে গ্যাস হয়, গ্যাস বের হতে পারে না, এদিক ওদিক ছুটাছুটি করে, বড় পুকুর সাগর পেলে ওদিক দিয়ে বের হয়ে যায়, তাই মাটি কেঁপে উঠে, একটু নড়ে উঠেছে। তাই তো তোমার ঢাকা শহরে এই অবস্থা, তিনতলা দশতলা মানুষ দশতলা থেকে নামছে আর একজনের গায়ের উপরে পা দিয়ে, তার মানে ওর জীবন বাজাচ্ছে। বলো এদাদুল জেলাতিল আরজুজিল জালাহা, যেদিন পৃথিবীকে এইভাবে থপ্পর করে কাঁপিয়ে তোলা হবে সেদিন মানুষের কি হবে? এর নাম ভেতরে গ্যাস আছে এটা কথা নয়, এর নাম ক্ষমতা। আল্লাহ সব কিছু পারেন, তোমাকে একটু দেখাচ্ছেন, একটু নড়ে উঠেছে, এটা জোরে নড়ে উঠলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে যখনই মানুষ নেশাদার দ্রব্য পান করবে আর গায়িকার নাচবে মেয়েরা, তখন এক নাম্বার অবস্থা হল ভূমিকম্প হবে, দুই নাম্বার হল আল্লাহ তাদেরকে শুকুর এবং বানর করে দিবেন। এই বাক্যটি আবার নিয়ে আসছি, তার আগে পরের হাদিসটি বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই আমার উম্মতে তিনটি বিপদ হবে তিনটি পাপের কারণে, অবশ্যই অবশ্যই আমার উম্মতে হবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে। এক, খাসফুন, ভূমিকম্প, ভূমিধস। দুই, মাসখন, আকার আকৃতি পরিবর্তন। সকালে ছিল, সন্ধ্যাই ছিল মানুষ, বিকালে সকালে হবে শুকুর বানর, সন্ধ্যাই ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর হবেই। তিন, কাজফুন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, জেলখানাতে মারামারি, যেখানে সেখানে মারামারি, এটা হবেই, এটা হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কুনান্না মিন উম্মতি সিলফান মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে লাহুম সিয়াতুন কাজনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, লাঠিটা হবে গাভীর লেজের মতো, একদিক হবে চিকন একদিক হবে মোটা, এজরে বোনাবে হান্না, সোরা তা দিয়ে মানুষকে পিটাবে, এরা জাহান্নামে যাবে। তুমি দেখছো না মূর্খ ছেলেগুলো আন্দোলনের নামে, কে মৈত্রী আর কে ছাত্র দল আর কে কত দল, পড়াশোনাই জানে না মূর্খ ছেলে, ওর বাপও মূর্খ, ও মাঠে নেমেছে নেতৃত্ব দিতে। দেখো না তুমি দিন রাত তোমার পেপার পত্রিকায় ঢাকা শহরে এদের হাতে লাঠি আছে, এরা মানুষকে পিটাচ্ছে। আরো এক শ্রেণীর মানুষের হাতে লাঠি আছে, যারা সরকারি দল বলে নিজেকে মনে করে, এরা জাহান্নামে যাবেই, আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আরেক শ্রেণীর মানুষ নেশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়, লায়াক খোল্লাল জান্না, এরা জান্নাতে যাবে না, ওলাইয়া যেত না রিহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, ফাইনা রিহা পূজাবদিন মসিরে দেখা দেওয়া কাদা, জান্নাতের সুগন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এসব নারী জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। নগ্ন পোশাক পরে যুবক তোমার বোন হাঁটে, নগ্ন পোশাক পরে তোমার মা চলে, দেখো এখনো তোমার মা বসে আছে নগ্ন পোশাক পরে বাজারে আছে, কেন? তোমার বাপ মরেছে, তুমি মরেছ, ও বাজারে।